তো হ্যালো বন্ধুরা, আমাদের এখানে ধুলারা বাজারে নাকি লক্ষ্মী পুজো হয়। তো ছেলে গেল 8:30 দিকে লক্ষ্মী মেলাতে। তো মেলাতে যায় বলতেছে, মা এখন তো 9:30 বাজে, চলো, অনেক লোক এখন আসতেছে। আগে যখন আমরা গেছি তখন তো লোকজন ছিল না, এখন মেলাটা জমতেছে, যাবা নাকি? তা আমি বললাম কি, হ্যাঁ তখন নিয়ে যাস নি, এখন যাবো না। তো হঠাৎ করে মনে পড়লো, মনটা চটকাইলো যে না যাই, ওর বাবা বলতেছে চলো গেলে। তো মেলা বাড়িতে গেলাম। তো এই মেলাটা আছে আর কি, সেই বিশাল একটা মেলা আর কি, জায়গার জন্য আর কি অনেক মানে রাস্তাঘাট পুরো একদম ঝুঁকি হয়ে যায়। এখানে একটা গাছ বাড়ি আছে, গাছ আর কি আছে, মানে সব দিকে গাছ গাছ দেখো। তো এই গাছ গাছগুলো কি আর কি আপনার জায়গাগুলো কাছে মানুষের বাড়ি একদম এদিক দিয়ে যাচ্ছি আর কি, ওখানে নাচ দেখবো বলে। আদিবাসীরা যে নাচে না, এই যে এগুলো নাচ হচ্ছে আর কি, এখানে বিখ্যাত এই নাচটা হবেই আমাদের, মনে করো এখানে মেলাতে গ্রামের এলাকায় মেলা হলে পরে এই নাচটা হবেই। আর এই দেখো মানে বিশাল মেলা, এখানে অনেক লোকজন, মানে সব মেলার লোকজন এখানে আসছে, মানে একটা আর কি জমি বাড়ি একদম পুরো একদম ভর্তি লোকে লোক দেখে। এখানে মেয়েও নাচতেছে, ছেলেরাও নাচতেছে, মানে সবগুলোই নাচতেছে একদম। তো আমিও চাইলাম নাচতে, তো যাই হোক নাচলাম না, অনেক লোক অনেক ভিড় আর এগুলো নাচতে পারিও না, মাঝখানে গিয়ে একদম মানে পা মিলাইতে পারবো না বলে। তো মানে কি বলবো আর, এখানে একটু ঘুরে ঠুরে ফটো টটো উঠলাম আর কি, নাচও দেখতেছি দেখতেছি, নাচবো নাকি ঢুকবো নাকি ঢুকবো নাকি। তো মেয়ে বলতেছে, না তোমাকে নাচতে হবে না, বাবা আছে। হ্যাঁ তোর বাবা আসতে গেল, তোর বাবাকে আমাকে না খুশি নাকি। তো যাই হোক ঢুকলাম না, নাচলাম না। তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি দেখতেছি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। তো এখানে যে সামনে এক নিয়ে যে দাদা বলতেছে, এক মনে বলতেছে আমি তোমার ভিডিও ভালো করে দেখি। ও ঠিকই আছে, দেখো লাইকটি করো। হ্যাঁ আমার তোমার ভিডিও ভালো লাগে। যাই হোক, এই যে মেলা হচ্ছে আমাদের এখানে বিশাল মেলা। তো যাই হোক, বাবু হারাই গেলো, ফোন করলাম, ফোন করে আবার রিটার্ন ঘুরে আসলাম, আবার হলো মেলা বাড়িতে, ওই গাছ বাড়িতে আর কি, বাবুর বাড়িতে। তো এইখানে অনেক কিছু একবারে মানে অনেক কিছু দোকান আর কি, কিছু তো নিলাম না, কী নিবো সবাই আছে, কী নিবো মেলা বাড়িতে। এখন আর আগের যেগুলো দিন ছিল নেওয়ার দিন আর এখন ওরকম মেলাতে আর কি নিতে ইচ্ছে করে না। আগে যেরকম মেলাতে ঢুকলে মানে পয়সা থাকতো না, কিন্তু নিতে ইচ্ছে করে কেন বল, এই এই আগে আমরা কিনতাম, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোটবেলার আর কি কাহিনী শুরু। মানে এই মেলাতে গেলে ওই ফটোগুলো আমরা নিবই, আইনে আর কি বেড়ার মধ্যে লাগাইতাম, মানে ওই ফটোগুলো আর কি ফেভারিট। তো ওই ফটোগুলোতে আর কি শুট করলাম, আমাকে খুব ভালো লাগলো, মানে আগের দিনের কথাগুলো মনে পড়লো। আর এদিকে দেখো সব জিলাপি, এদিকে সব এই যে দোকান জিলাপি পুরো মেলা বাড়ি ঘুরে আমরা তো একটা কিছু খাইলাম না কেন, আমরা তো সব পূজার নিরামিষ খাচ্ছি, আমরা কেউ খাই না, মানে চারজনের মধ্যে কেউ কিচ্ছু খাই না আমরা। আমরা নিরামিষ খাইলে পরে আমরা কোথাও একটা কারো বাড়ি গেলে এক কাপ চা খাই না, এক কাপ জলও খাই না। তো আর শুধু এই দোকানটার মধ্যে দেখলাম যে একটা থাকা জায়গার দোকান আছে, মানে খাওয়ার দোকান আছে একটা পাশাপাশি নাই। তো ওর হাতগুলো মনে হয় বাইরের থেকে ভাত খেয়ে আসি, এটা পান খেয়ে মেলা বাড়িচ্ছে। তো এই দোকানে শুধু একটা পান খেলাম, তো নিজের জর্দা নিয়ে যায়। তো আমার মেয়ে খেলে একটা মিষ্টি খান, আমার বর খেলে একটা মিষ্টি খান, আমি তো আমার বাড়ির শুধু খাইলাম জর্দা দিয়ে। তো চলো দেখতে থাকো আর কি, বকর বকর হয়ে গেলো। এই রাস্তাঘাটে অনেক ভিড়, জায়গাটা ছোট না, মানে লোকজন প্রচুর কিন্তু জায়গাটা ছোটর জন্য এই অবস্থা। তো চলে আসলাম বন্ধুরা, এখন আমরা মেলা বাড়ি থেকে চলে যাচ্ছি। তো বাড়িতে আসলাম, এখন কাপড় চোপড় খোলার পালা নাই, ছেলে 8:30 যায়, ও 9:30 দিকে আসলো, আইসে বলতেছে কি মা মেলাতে যাবা নাকি। তো মেলা বাড়ি এখন লাগতেছে চলো, মানে ধর এখন 9:30 বাজে, এখন কি মেলা বাড়ি যায়, 10:00 দিকে মেলা বাড়ি গেলাম রেডি হইতে হইতে, শর্টকাট একটা চুড়িদার পরে নিয়ে চলে গেলাম। তো এই যে আপনাদের দাদাভাই বলতেছে যাবো কি যাবো না, তো বলতেছে চলো। তো গেলাম, তো মেলা বাড়িতে গেলাম,
কিছু হইল না খালি মোর ঘুমটা মেলা বাড়িতে কিছু হইল না খালি ঘুমটা নষ্ট হইল বেচারা অনেক পরিশ্রম করে সারা দিন সকাল 4:30 থেকে শুরু করে সন্ধ্যা 7:30 অবধি কাজ করছে সত্যি ওখানেও কাজ করে এখানেও কাজ করতেছে বেচারা শান্তি নেই খালি ঘুম নষ্ট তাছাড়া কিছু নয় আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন না ঠিক আছে তো চলো রাজবংশী দিদির পাশে ছিলেন আর পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন চলো তো গুড নাইট